वेलकम टू फ्लोरेंस मैथमेटिक्स। आज আমাদের চ্যাপ্টার 1b প্রোবাবিলিটি চ্যাপ্টার 1b এর পার্ট 3। তোমাদের আমি আগের দুটো ভিডিওতে বায়াস উপপাদ্য বুঝিয়েছি এবং 2 থেকে 5 অবধি সব অঙ্কগুলো করিয়েছি। তার মধ্যে 4 এর অঙ্কটা একটু জটিলই ছিল বলতে পারো এবং সেটা ধরে ধরে আমি পুরোপুরি বুঝিয়ে দিয়েছি। সুতরাং যারা দেখোনি এই দুটো ভিডিও দেখো, আজকে আমার এখানে 6 এর থেকে হবে। ঠিক আছে, পাশে বই খুলে রাখো, 6 এর অঙ্কটা পড়ে নাও। কি দিয়েছেন? একটা থলির মধ্যে এবং দুটো থলি দিয়েছে। দুটো থলির মধ্যে এখানে লাল আর সাদা বল দিয়ে দিয়েছে। একটা থলি নির্বাচন করা হচ্ছে এবং সেখান থেকে একটা বল তোলা হচ্ছে, সেটা দেখা যাচ্ছে লাল বল। ঠিক, এবং সেই বলটা বলছে বি থলি থেকে তোলা হচ্ছে, তাহলে তার সম্ভাবনা। একই রকম ভাবে দুটো ঘটনা আমরা নেব। কি কি ঘটনা বলেছিলাম? ই ওয়ান হচ্ছে এ থলি থেকে নেওয়ার ঘটনা, ঠিক আছে, এ থলি নেওয়ার ঘটনা, এ থলি নেওয়ার ঘটনা। আর ই টু আমরা কি ধরে নেবো? না, বি থলি নেওয়ার ঘটনা, বি থলি নেওয়ার ঘটনা, বি থলি নেওয়ার ঘটনা। ঠিক আছে, প্রত্যেকটা প্রবাবিলিটি কি হবে? যে কোনো একটা নেওয়া যেতেই পারে। তার মানে পি অফ ই ওয়ান হচ্ছে কি না 1/2 এবং পি অফ ই টু হচ্ছে 1/2। এরপর আরেকটা ঘটনা আমরা নেব, সেটা আমরা ধরে ই ধরে নিচ্ছি, সেটা কি না বলটা নেওয়ার ঘটনা। কোন বলটা নেওয়ার ঘটনা? এখানে কি বল, কোন বল বলেছে? সাদা বল, তাই তো? না, সাদা না, লাল বল। তাহলে লাল বল নেওয়ার ঘটনা, লাল বল নেওয়ার ঘটনা। আচ্ছা, তাহলে এখানে প্রত্যেকটা থলি থেকে যদি আমরা সেই মানটা বার করবো, মানে পি অফ ই বাই ই ওয়ান, এটার মানেটা কি? যদি এ থলি থেকে লাল বলটা তোলা হয় তার সম্ভাবনা কত হবে? দেখো, এ থলির মধ্যে কত আছে? দুটো সাদা, তিনটে লাল, মানে টোটাল হচ্ছে 5টা, তিনটে লাল আছে তার মধ্যে। আর পি অফ ই বাই ই টু লাল বল নেওয়ার ঘটনায় যেহেতু বলেছে, বি থলিতে দেখো কটা রয়েছে? না, 4টে সাদা, 5টা লাল, তার মানে 5/9। ঠিক আছে, এটা গেল আমাদের থলি থেকে নেওয়া হয়েছিল। এরপর কোন থলি থেকে নেওয়ার সম্ভাবনা বলেছে? দেখো, বি থলি থেকে নেওয়ার সম্ভাবনা। তাহলে বইয়ে যে লাইনটা লেখা আছে সেটাই লিখবে, যে বলটি বি থলি থেকে তোলা হয়েছিল তার সম্ভাবনা, বলটি বি থলি থেকে তোলা হয়েছিল তার সম্ভাবনা। তাহলে এখানে বায়াস থিওরেম লাগবে, বায়াস থিওরেম তার সম্ভাবনা। ঠিক, বায়াস থিওরেমটা এখানে কি হবে? না, পি অফ, পরের পাতে করি, পি অফ ই টু বাই ই, তাই তো? পি অফ ই টু বাই ই, কারণ দ্বিতীয় থলি দেওয়া হয়েছে এবং তার মধ্যে লাল বল তোলা হয়েছে, সেটা এখানে বলেছে। তো বায়াস থিওরেম সূত্রের ফর্মুলা আমরা জানি, যে পি অফ প্রথমে হয় ই টু ইন্টু পি অফ ই বাই ই টু, ফর্মুলা আশা করছি এতদিনে মনে রয়ে গেছে। তারপর পি অফ ই ওয়ান ইন্টু পি অফ ই বাই ই ওয়ান প্লাস পি অফ ই টু ইন্টু পি অফ ই বাই ই টু। প্রত্যেকটার মান দেখো, এখনই আমরা বার করলাম সেই মানগুলো বসাবে। এটা হাফ ছিল, এটা ছিল 5/9, আর আগেরটা ছিল এটা। ঠিক আছে, 5/9, তারপর এটার হাফ, এটা ছিল 3/5, 3/5 প্লাস এটাও হাফ ইন্টু 5/9। প্রত্যেকটা থেকে দেখো হাফ চলে যাচ্ছে, তার মানে কত কত থাকছে? 5/9 ইন্টু, এটা রাক্সিতে করে দিই, লসাগু 45 ওপরে চলে যাচ্ছে, এদিকে হচ্ছে 27 প্লাস 5 ইন্টু 5, মানে 25 ডিভাইডেড বাই, এটা 5 থাকছে, তার মানে 25/52, 52, তাই তো? তাহলে এটা কত অঙ্কটা গেল? এটা আমাদের গেল তোমাদের 6 অঙ্কটা। 7 অঙ্কটা ভালো করে পড়ে নাও, 7 অঙ্কটা ভালো করে পড়ে নাও। ঠিক আছে, আমি একবার চোখ বুড়িয়ে নিই যেসব সাইকেল ধরে। আচ্ছা, ঠিক আছে, দেখো এখানেও কি করা হয়েছে? না, দুটো যন্ত্রের উৎপাদনের ঘটনা বলেছে, ঠিক আছে, এবং বলেছে যে যে ঘটনাটা আমাদের বের করতে দিয়েছে সেটা দিয়েছে কি না উৎকর্ষের দিক থেকে আদর্শ মানের। ঠিক আছে, এবং কি বলেছে দেখো, যে যথেচ্ছভাবে একটা সাইকেল নির্বাচিত করা হয় এবং দেখা যায় নির্বাচিত সাইকেল উৎকর্ষ দিক থেকে আদর্শ মানে, ঠিক আছে, উৎকর্ষ দিক থেকে আদর্শ মানে নির্বাচিত সাইকেলটি দ্বিতীয় যন্ত্রের দ্বারা উৎপাদিত হয়ে থাকার সম্ভাবনা। আচ্ছা, তাহলে একই রকম ভাবে দুটো ঘটনা আমরা প্রথমে ধরে নেব। ই ওয়ান লেখো, প্রথম যন্ত্রের উৎপাদনের ঘটনা, প্রথম যন্ত্রের উৎপাদনের ঘটনা, কারণ দুটো ঘটনায় বলেছে উৎপাদনের ঘটনা। আর একটা কি হবে? বি ধরে নিচ্ছি, ই টু আমরা ধরে নিচ্ছি দ্বিতীয় যন্ত্রের উৎপাদনের ঘটনা, তার সম্ভাবনা কি হবে? দি দিয়েছে দেখো না, পি অফ ই ওয়ান দিয়েছে যে উৎপাদনের ঘটনা প্রথম যন্ত্রের 60% এবং দ্বিতীয় যন্ত্রের 40% সাইকেল উৎপাদন করে। আচ্ছা, তাহলে তাই তো দিয়েছে, হ্যাঁ, কোম্পানির দুটি যন্ত্র আছে, প্রথম যন্ত্রটি, তার মানে প্রথম যন্ত্রের উৎপাদন কত হচ্ছে? 60%, মানে 60/100, আর পি অফ ই টু দেখো দিয়েছে 40%, মানে 40/100। ঠিক, এটা গেল একটা ধারা। এরপর আরেকটা জিনিস আমাদের কি চাই? না, নির্বাচিত সাইকেলটা উৎকর্ষের দিক থেকে আদর্শমান হওয়ার ঘটনা। তাহলে সেই জিনিসটাই একদম বইয়ের লাইনটা এখানে লেখো, যে নির্বাচিত সাইকেলের উৎকর্ষের দিক থেকে আদর্শ মান হওয়ার ঘটনা। ঠিক আছে, আদর্শ মান হওয়ার ঘটনা। আমার হাতে লেখা অতিরিক্ত বাজে হয়ে যাচ্ছে, কিছু করার নেই,
মান হওয়ার ঘটনা, ঠিক আছে? এটা গেল ইটা। তাহলে এখানে পি অফ ই বাই ই ওয়ান মানে যদি ফার্স্ট প্রথম যন্ত্র থেকে নির্বাচিত উৎকর্ষের আদর্শ মান, সেটা দেখো কি দিয়েছে, যে 80% যেসব সাইকেল তৈরি হয় তার মধ্যে 80% উৎকর্ষের দিক থেকে আদর্শ মানে, আর দ্বিতীয়টা হচ্ছে 90%। তাহলে ই বাই ই ওয়ান, ই বাই ই ওয়ান তাহলে কত হবে, এটা 80% মানে 80/100, আর পি অফ ই বাই ই টু কত হবে, 90% মানে 90/100। মানগুলো হয়ে গেল। এরপর কি বলেছে, যে নির্বাচিত যে সাইকেলটি সেটা দ্বিতীয় যন্ত্রের দ্বারা উৎপাদিত হয়ে থাকার সম্ভাবনা, যেটা বইয়ে লেখা আছে সেই লাইনটাই লেখো, যে একদম সেম লাইন লেখো। এবং তাহলে এখানে কি বের করতে বলেছে, যে ই টু বাই ই মানে দ্বিতীয় যন্ত্রের দ্বারা যে সাইকেলটা উৎপাদিত হওয়ার সম্ভাবনা। বসাও মানগুলো কি হয়ে থাকে, পি অফ ই টু ইন্টু পি অফ ই বাই ই টু, তার মানে এখানে 40/100 ইন্টু 90/100 ডিভাইডেড বাই ফার্স্টেরটা মানে 60/100 পি অফ ই ওয়ান ইন্টু পি অফ ই বাই ই ওয়ান মানে 80/100 প্লাস পি অফ ই টু মানে 40/100 ইন্টু পি অফ ই বাই ই টু মানে 90/100। প্রত্যেকটা থেকে দেখো 100 চলে যাচ্ছে, আর এদিকে জিরো গুলো চলে যাচ্ছে, মানে 4 × 9 থাকছে 36 ডিভাইডেড বাই এটা 8 × 6 মানে 48+36, ঠিক? তার মানে এটা কত বললাম আমি, 36 ডিভাইডেড বাই = 48+36 মানে কত আসছে, 36 ডিভাইডেড বাই এটা আসছে 84। তার মানে এটা দেখো 3/7, 3/7 12 দিয়ে আমরা কাটাকাটি করে দিলাম। আচ্ছা এটা গেল কত অঙ্কটা, 7 অঙ্কটা। 8 অঙ্কটা পড়ো, 8 অঙ্কটা পড়ে নাও কি দিয়েছে। দেখো একই রকম ভাবে দুটো থলি নেওয়া হয়েছে এবং একটা বল তোলা হচ্ছে, সেই এ থলি থেকে যদি বলটা তোলা হয় তার সম্ভাবনা, এবং বল তোলা বলটা কোন কালার, সাদা, ঠিক আছে? তোলা বলটা সাদা হওয়ার সম্ভাবনা। একই রকম ভাবে কি নিয়ে নেবে, ই ওয়ান ই টু নিয়ে নাও, ই ওয়ান ই টু অনেকগুলো থলির ঘটনা আমরা পড়েছি, ই ওয়ান নিয়ে নাও এ থলি নেওয়ার ঘটনা এবং ই টু নিয়ে নাও বি থলি ঘটনা নেওয়ার ঘটনা, তার সম্ভাবনা হাফ হাফ হয়ে যাবে, কারণ দুটোই থলি আছে, দুটো থলি থেকে একটা থলি থেকে নিতেই হবে, তাহলে হাফ হাফ, ঠিক আছে? পি অফ ই ওয়ান পি অফ ই টু হয়ে গেল। আচ্ছা এবার আরেকটা ঘটনা তোমরা নিয়ে নাও, ই সেটা কি বল নিয়েছে না, সাদা বল নেওয়ার ঘটনা, সাদা বল নেওয়ার ঘটনা লেখো এটা। তোমরা কিন্তু এরকম ভাবে অ্যারো দিয়ে রেখে দিও না, সাদা বল নেওয়ার ঘটনা আমি যা বলছি লেখো, ঠিক আছে? আচ্ছা তাহলে এ থলি থেকে বলটি তোলা হলো, তার সম্ভাবনা, তাহলে এ থলি থেকে বলটি তোলা হলো, তার আগে আমাদের কি বার করতে হবে, ই বাই ই ওয়ান বার করতে হবে। যদি সাদা বলটা যদি ই বাই ই ওয়ান মানে ফার্স্ট থলি থেকে নেওয়া হতো তার মানটা কত হতো, দেখো একই রকম ভাবে এর মধ্যে একটা সাদা ছটা লাল আছে, তার মানে 1/1+6 মানে 7, এবং পি অফ ই বাই ই টু দ্বিতীয় থলি থেকে কি হবে, দেখো রয়েছে 4টে সাদা এবং 4টে আর 3টে লাল বল মানে 4+3=7, ঠিক আছে? তাহলে ই বাই ই টু। এরপর আমাদের বলেছে যে এ থলি থেকে নেওয়া হলে, তাহলে এ থলি থেকে বলটি নেওয়া হলে তার সম্ভাবনা একই রকম ভাবে লেখো, এ থলি থেকে নেওয়া হলে তার সম্ভাবনা লাইনটা কিন্তু লেখো, হুম, তাহলে পি অফ ই ওয়ান বাই ই, বায়াস থিওরেম কাজে লেগে যাবে, পি অফ ই ওয়ান বাই ই আমাদের বের করতে বলেছে। মানটা কি হবে, পি অফ ই ওয়ান মানে হাফ ইন্টু পি অফ ই বাই ই ওয়ান 1/7 ডিভাইডেড বাই পি অফ ই ওয়ান মানে মানে হাফ ইন্টু 1/7 প্লাস আবার পি অফ ই টু মানে হাফ ইন্টু কি হবে না, পি অফ ই বাই ই টু মানে 4/7, তাহলে 4/7, তাহলে এখানে দেখো 1/1+4 মানে 1/5 আনসার, ঠিক? 1/5 আনসার আমাদের চলে এলো। এটা গেল কত অঙ্কটা, 8 অঙ্কটা। একই রকম ভাবে 9 অঙ্কটা তোমরা পড়ে নাও, 9 অঙ্কটা কি দিয়েছে ভালো করে দেখো। আচ্ছা কি দিয়েছে না, 3টা মেশিন M1 M2 M3 তাদের কি বলেছে যে প্রত্যহ মানে প্রত্যেক দিন আর কি বিভিন্ন মান দিয়েছে সেই বোল্ট উৎপাদন করে, এবং তার মধ্যে কত পার্সেন্ট ত্রুটিপূর্ণ সেটা দিয়ে দিয়েছে, এবং বলেছে একটা বোল্ট নির্বাচন করা হলো সেটা ত্রুটিপূর্ণ, সেটা M2 মেশিন দ্বারা উৎপাদিত হয়েছিল তার সম্ভাবনা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, নাম মানগুলো বার করব। আচ্ছা ই ওয়ান, ই ওয়ান মানে এখানে কত, ই ওয়ান ই টু এবং ই থ্রি তিনটে জিনিস আমরা নিয়ে নেব, কি হবে না, ই এম ওয়ান মেশিনের বোল্ড উৎপাদনের ঘটনা, ঠিক আছে? বোল্ড উৎপাদনের ঘটনা এটা আমরা নিচ্ছি কি না, ই ওয়ান নিচ্ছি, ই ওয়ান সমান হচ্ছে এম ওয়ান মেশিনে বোল্ড উৎপাদনের ঘটনা, উৎপাদনের ঘটনা। আচ্ছা ই টু ই থ্রি এম টু আর এম থ্রির ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এম টু মেশিনে বোল্ড উৎপাদনের ঘটনা, এবং ই থ্রি হচ্ছে এম থ্রি মেশিনে বোল্ড উৎপাদনের ঘটনা, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা প্রবাবিলিটি দেখো, পি অফ ই ওয়ান এখানে দেখো দিয়ে দিয়েছে যে তিনটে মেশিন প্রত্যহ 2000, 2500 এবং 4000 মেশিন, এই 4000 বোল্ট উৎপাদন করে, তার মানে তিনটে মেশিন মিলে কারখানায় টোটাল বোল্ট কত উৎপন্ন হচ্ছে, তিনটের যোগফল হবে 2000+2500+4000,
ঠিক আছে। তার মধ্যে এম ওয়ান মেশিনের প্রবাবিলিটি আমরা বার করছি, এম ওয়ান কত করছে 2000, তাহলে প্রবাবিলিটিটা কত হচ্ছে 2000 ডিভাইডেড বাই এটা কত হচ্ছে যোগ করে দেখো এটা 4000, ঠিক আছে 8500, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট মেশিনটার ক্ষেত্রে পি অফ ই টু, তাহলে একই রকম ভাবে কি হবে 2500, টোটাল বোল্ট উৎপাদন করছে 8500, তার মধ্যে 2500 করছে এম টু মেশিন। আচ্ছা আর পি অফ ই থ্রি 4000 ডিভাইডেড বাই 8500, ঠিক আছে। এটা গেল আমাদের প্রবাবিলিটি। এরপর ত্রুটিপূর্ণ বোল্ট নেওয়ার ঘটনা, ত্রুটিপূর্ণ বোল্ট নেওয়ার ঘটনা আমরা নেব, তাই তো? তার মানে ই ধরে নাও ত্রুটিপূর্ণ বোল্ট নেওয়ার ঘটনা, ত্রুটিপূর্ণ বোল্ট নেওয়ার ঘটনা, বোল্ট নেওয়ার ঘটনা, ঠিক আছে। আচ্ছা সেটা যদি ত্রুটিপূর্ণ বোল্টটা যদি আমাদের দিয়ে দিয়েছে, দেখো যে তিনটি মেশিন যেসব বোল্ট উৎপন্ন করে তার মধ্যে যথাক্রমে 3%, 4%, 2.5% ত্রুটিপূর্ণ, তার মানে ই বাই ই ওয়ান, ই বাই ই ওয়ান মানে যদি সেটা ফার্স্ট মেশিন হয় সেটা কি 3% মানে 3/100। আচ্ছা তারপর এটা দিয়েছে পি অফ ই বাই ই টু, পি অফ ই বাই ই টু মানে এখানে দিয়েছে দেখো 4% মানে 4/100। আর একটা দিয়েছে যে পি অফ ই বাই ই থ্রি, পি অফ ই বাই ই থ্রি মানে 2.5, তার মানে 2.5 ডিভাইডেড বাই 100, তাই তো? মানগুলো ওরা দিয়ে দিয়েছে। এরপর আমাদের কি বলেছে যে যেটা লেখা আছে সেই লাইনটাই লেখো যে এম টু মেশিন দ্বারা, বোল্টটি এম টু মেশিন দ্বারা উৎপাদিত হয়েছিল তার সম্ভাবনা হলো, মানে সমান চিহ্ন দিয়ে লিখবে, তার সম্ভাবনা কি হবে বায়াস থিওরেম থেকে আমরা কি বলবো, বায়াস থিওরেম থেকে যে আমাদের জানতে চেয়েছে পি অফ ই থ্রি বাই ই, না এম টু বলেছে, তাই তো? ই টু বাই ই, ই টু বাই ই, তাই তো? কারণ বলেছে দেখো এম টু মেশিন দ্বারা উৎপাদিত, আর উপরে কিন্তু এই লাইনটা লিখবে, তোমরা লেখো আমি বলছি যে বোল্টটি এম টু মেশিন দ্বারা উৎপাদিত হয়েছিল তার সম্ভাবনা। তাই এখানে তোমাদের ফর্মুলাটা আমাদের বেরো মুখস্থ হয়ে গেছে, কি হয়েছে না এম পি অফ ই টু ইন্টু পি অফ ই বাই ই টু ডিভাইডেড বাই বাকিগুলো, মানে পি অফ ই ওয়ান ইন্টু পি অফ ই বাই ই ওয়ান প্লাস পি অফ ই টু ইন্টু পি অফ ই বাই ই টু প্লাস পি অফ ই থ্রি ইন্টু পি অফ ই বাই ই থ্রি, ই বাই ই থ্রি মানগুলো এইটা একটা লাইনে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? পি অফ ই বাই ই থ্রি প্রত্যেকটার মান দেখো আমাদের জানা, মানগুলো আমরা বসাবো। ফার্স্ট এটা কি হবে পি অফ ই টু মানে 2500 ডিভাইডেড বাই 8500 ইন্টু 4/100 ডিভাইডেড বাই, এটাও তাই কত আছে 2000 ছিল, তাই তো? হ্যাঁ 2000 ডিভাইডেড বাই 8500 ইন্টু দেখো ই বাই ই ওয়ান মানে 3/100 প্লাস এটা 2500 ডিভাইডেড বাই 8500 ইন্টু 4/100 প্লাস তারপর এটা ছিল 4000 ডিভাইডেড বাই 8500 ইন্টু কত হচ্ছে 2.5 ডিভাইডেড বাই 100। প্রত্যেকটা জায়গায় দেখো এগুলো চলে যাচ্ছে, এখানে আবার কত হচ্ছে বা জিরোগুলোও কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাই তো? তাই আমি এটা থাকছে 100 ডিভাইডেড বাই এটা থাকছে দেখো 60 প্লাস এটা থাকছে 100 প্লাস এটা থাকছে 40 ইন্টু 2.5 মানে 100, তাই তো? 100 তার মানে এটা হচ্ছে 100 ডিভাইডেড বাই 260 মানে 10/60 মানে 5/13 5/13, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এটা কত অঙ্কটা গেল 9, দশের অঙ্কটা দেখো, দশের অঙ্কটা কি দিয়েছে, একটি বাসকে দুটো স্বর্ণ মুদ্রা, ভালো করে তোমরা পড়ে নাও, আর তিনটে রৌপ্য মুদ্রা আছে, দুটো বাস্ক আছে, তার মধ্যে স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার মানগুলো দিয়ে দিয়েছে, একটা বাস্ক নেওয়া হচ্ছে এবং তার মধ্যে একটা মুদ্রা তোলা হচ্ছে, নির্বাচিত মুদ্রা স্বর্ণ মুদ্রা এবং সেটা দ্বিতীয় বাস্ক থেকে তোলা হলে তার সম্ভাবনা। আশা করছি এবারে আর তোমাদের কোনো অসুবিধা হবে না, তাও করে দিই না, ই ওয়ান ই টু আমরা কি নিয়েছি, এটা প্রথম বাস্ক দ্বিতীয় বাস্ক নেওয়ার ঘটনা নিয়ে নাও, এটা ফার্স্ট বাস্ক নেওয়া, এটা সেকেন্ড বাস্ক নেওয়ার ঘটনা নিয়ে নাও, তার প্রবাবিলিটি তাহলে কি হবে, দুটো বাস্ক আছে হাফ হাফ হয়ে যাবে, হাফ হাফ হবে। এই লাইনগুলো তাহলে তোমরা কিন্তু লিখবে, ঠিক আছে, লাইনগুলো তোমরা ভালো মানে মানে একেবারে লিখবে, ঠিক আছে। আর ই আরেকটা নিয়ে নিচ্ছে, সেটা কি মুদ্রা নিয়েছে, নির্বাচিত মুদ্রা স্বর্ণ মুদ্রা, তাহলে স্বর্ণ মুদ্রা নেওয়ার তোলার ঘটনা, ঠিক আছে, বা নির্বাচিত হওয়ার ঘটনা তোলার ঘটনা যে কোনো কিছু লিখতে পারো। তাহলে এটা যদি পি অফ ই বা ই ওয়ান মানে ফার্স্ট থেকে নেওয়া হয়, কি আছে ফার্স্টের ক্ষেত্রে, তিনটে দুটো স্বর্ণ এবং তিনটে রৌপ্য মুদ্রা, তার মানে 2/5। আর সেকেন্ডারটার ক্ষেত্রে পি অফ ই বাই ই টুটা কত আছে দেখো, না স্বর্ণ মুদ্রা আছে আমাদের কোথায় গেল, তিনটে স্বর্ণ মুদ্রা তিনটে রৌপ মুদ্রা মানে 3/6, ঠিক আছে। আচ্ছা তাহলে দ্বিতীয় পাত্র থেকে এখানে লেখো, দ্বিতীয় বাস্ক থেকে তোমরা লেখো, আমি বলছি দ্বিতীয় বাস্ক থেকে স্বর্ণ মুদ্রা তো নির্বাচিত মুদ্রাটি স্বর্ণ মুদ্রা হওয়ার সম্ভাবনা, তাহলে কি বলেছে না পি অফ ই টু বাই ই বার করতে বলেছে, মানগুলো আমরা বসাবো, তাহলে হয়ে যাবে কি হবে পি অফ ই টু, পি অফ ই টু মানে হচ্ছে এখানে হাফ, পি অফ ই টু মানে হচ্ছে এখানে হাফ
into p of e by e2 মানে 3 by 6 divided by এখানে half into 2 by 5 plus আবার half into 3 by 6 প্রত্যেকটার মান দেখো আমরা উপরে বের করেছি তাহলে প্রত্যেকটার মান প্রত্যেকটা থেকে দেখো half চলে যাচ্ছে এখানে কি থাকছে 3 by 6 মানে half e divided by 2 by 5 plus half তার মানে 1 by 2 into এটা হচ্ছে 5 plus into 2 মানে 10 divided by 4 plus 5 মানে 9 মানে 5 by 9 এটার আনসার আগেরটা তো মানে 5 by 9 নিল 5 by 9 এটার আনসার তাহলে না আগেরটা তো 5 by 13 এসেছিল মানে 5 by 13 এসেছিল তাহলে 5 by 9 ঠিক আছে তাহলে এটা গেল কত অঙ্কটা 10 এর অঙ্কটা আচ্ছা 10 এর অঙ্কটা হয়ে গেল পরের দিন 11 থেকে করে দেব পরের দিন একেবারে শেষ করার চেষ্টা করব ঠিক আজকে তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো ওকে আজকের মতো এইটুকুই টাটা